প্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব, যিনি আমাদেরকে আজকের এই চমৎকার বৃষ্টিস্নাত সকালে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। অনুষ্ঠানে শুনতেই পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত, সত্য ভাষণ, সত্য ভাষণ নিয়ে আসার জন্য অনুরোধ জানাব আহসান জামানি ফুয়াদকে। ধন্যবাদ জানাবো আহসান জামানি ফুয়াদকে আমাদের মাঝে এমন সুললিত কণ্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। অনুষ্ঠানের এ পর্যায়ে শুরুর কথা এবং অনুষ্ঠানের শুরুর কথা নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাবো ফুলকুড়িয়া শহর জামালপুর জেলা শাখার সম্মানিত পরিচালক ইমরান হোসেন সেলিম ভাইয়াকে। পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো। জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুড়িয়া শহর জামালপুর শাখা কর্তৃক আয়োজিত আজকের নৌকা ভ্রমণ শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহর দরবারে। সকালে আকাশটা খুবই বৈরী ছিল, বৃষ্টি পড়তেছিল, আমাদের তো অনেক আগের থেকেই প্রিপারেশন নিয়ে আজকের নৌকা ভ্রমণ। সকালে উঠে তো একদম ঘাবড়িয়ে গিয়েছিলাম, বৃষ্টি পড়তেছিল যে অনেক দ্বিধাদ্বন্দ্ব করতে হয়েছে, আসলে যেতে পারবো কি পারবো না, অনুষ্ঠান স্থগিত করবো কি না, এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়ছিলাম। যাই হোক, আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আসার তৌফিক দান করছেন, সেই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কর্মসূচির মধ্যে আমাদের রয়েছে ফুলকুড়ির সঙ্গীত যাত্রা, বিভিন্ন বিষয় উপস্থাপনা, এরপরে আমাদের নামাজ ও খাবারের বিরতি। আমরা একটা জায়গায় এখান থেকে মসজিদের কিনারায় নৌকা ভিড় করে সেখানে নামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। খাওয়া দাওয়ার পরে আমাদের বিভিন্ন প্রতিযোগিতা থাকবে, খেলাধুলা এবং প্রতিযোগিতা থাকবে। আশা করি সবাই ফুলকুড়ি বন্ধুরা যারা আছো তোমরা এই প্রতিযোগিতাগুলোতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এবং পুরস্কার জিতে নেবে ইনশাল্লাহ। খেলাধুলা শেষে আমাদের অতিথির কথা থাকবে, তারপরে আমরা উপহার ও পুরস্কার বিতরণে চলে যাব, তারপর সমাপনের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান শেষ হবে ইনশাল্লাহ। ফুলকুড়ি মানে হচ্ছে সুন্দর। আমাদের একটা স্লোগান আছে যে পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো, তুমি নিজকে গড়তে হবে, আর নিজকে গড়ার জন্য আমাদের সেই লক্ষ্যেই এগোতে হবে, সুন্দরভাবে পড়াশোনা করতে হবে, ভালো করে ভালো রেজাল্ট করতে হবে। ফুলকুড়ি মানে যে সুশৃঙ্খল, তোমরা সকলেই সুশৃঙ্খলভাবে থাকার চেষ্টা করবা, কেউ কোনো দুষ্টমি বা আমাদের নির্দেশনা ভাইয়েরা যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা অনুযায়ী চলার চেষ্টা করবে, মানে এলোমেলোভাবে কেউ কোথাও ছড়িয়ে না পড়া। হ্যাঁ, সুন্দরভাবে যে নির্দেশনাগুলো দেয়া হয় তার আলোকে আমরা কাজ করব ইনশাআল্লাহ। সকলের প্রতি আমার আন্তরিক সালাম জানিয়ে শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাগজের ফুল মোরা হব না কভু, এই প্রার্থনা মেনে নাও গো প্রভু। কাগজের ফুলে ভাই নেই কসুবাস, তাই দেখে ধরা আজ হলো যে হতাশ। কাগজের ফুলে ভাই নেই কসুবাস, তাই দেখে ধরা আজ হলো যে হতাশ। হতাশার মাঝে ফের আনতে আলো, হতাশার মাঝে ফের আনতে আলো, শত কোটি প্রাণে দীপ শিখা জালো। কাগজের ফুল মোরা হব না কভু, এই প্রার্থনা মেনে নাও গো প্রভু। কাগজের ফুল মোরা হব না কভু, এই প্রার্থনা মেনে নাও গো প্রভু।
সৌরভে ভরে দেব আবার প্রীতি, পুলকিত হবে ফেরবো নবীথি, সৌরভে ভরে দেব আবার প্রীতি, পুলকিত হবে ফেরবো নবীথি, আমাদের হাসি গানে কথা ও কাজে, আমাদের হাসি গানে কথা ও কাজে, মুখরিত হবে ধরানো তুম সাজে, কাগজের ফুল মোরা হব না কবু, এই প্রার্থনা মেনে নাও গো প্রভু, কাগজের ফুল মোরা হব না কবু, এই প্রার্থনা মেনে নাও গো প্রভু। মাঝে চমৎকার ফুলকুড়ি সঙ্গীত উপস্থাপন করার জন্য অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা যাত্রা সূচনার অনুরোধ চাইব এবং উক্ত বিষয়ে কথা নিয়ে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাবো ফুলকুড়ি আসল জামালপুর জেলা শাখার সম্মানিত সাবেক পরিচালক জনাব শাহ খলিলুর রহমান লিটন ভাইয়া। জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুড়ি আসরের উদ্যোগে আয়োজিত আজকের নৌকা ভ্রমণ 2022, আজকের এই আনন্দ ঘন পরিবেশে সবার মাঝে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত। আর একটু বেশি আনন্দিত হতাম আমাদের এই জামালপুরের যে ফুলকুড়ি আসর, আজ থেকে 1980 সালে সরকারি সংগঠন নাটকের প্রতিযোগিতার আয়োজন করে, তো সেই সংগঠনে 30টি সংগঠন অংশগ্রহণ করেছিল, তার মধ্যে আমাদের জামালপুরের ফুলকুড়ি আসর, আমরা 30টি সংগঠনের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম। ওই সময়টা এমন ছিল যে নাটক না জায়েজ এরকম একটা অবস্থায় এই নাটকটা হয়েছিল, তো মুস্তাফিজুর রহমান বাদল সাহেব নাট্যকার শাহ আলমার বাড়ি জামালপুর, উনি একটা পত্রিকার সাংবাদিক ছিলেন, ওনাকে বললেন যে শাহ আলম সাহেব একটা নাটক লিখে দেন। উনি বললেন যে আমি কোনোদিন নাটক দেখিও নাই, নাটক করিও নাই, নাটক লেখা তো দূরের কথা। তো মুস্তাফিজুর রহমান বাবুল সাহেব উনি বললেন যে শাহ আলম সাহেব আপনি কলম ধরেন, আপনি লিখলেই হয়ে যাবে, আপনি লিখলেই হয়ে যাবে। ওনার এই অনুপ্রেরণামূলক প্রেশার থেকে শাহ আলম সাহেব নাটক তৈরি করলেন এবং উনি বাংলাদেশের ইসলামী নাটকের স্থপতি। আমি ওনার নাটকে প্রধান চরিত্রে অংশগ্রহণ করি এবং উনি পরবর্তী পর্যায়ে ঢাকাতে গিয়ে অনেক নাটক করেছেন, চলচ্চিত্রের অনেক ব্যক্তিত্ব ওনার নাটক অংশগ্রহণ করেছেন। কিছুদিন আগে বাংলাদেশ চলচ্চিত্র নাট্য সংসদের উনি সভাপতি হয়েছেন, এটা কেন্দ্রীয় কমিটির সদস্য আমি। আজকে সকালবেলা সেই নাট্যকার শাহ আলম নূর সাহেব মারা গেছেন, এই সংবাদ আসার পরে আমি অনেকটা স্তব্ধ হয়ে গেছি, তো আজকে আমি এখানে আসতে পারতাম না। আসলে আমরা যে বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মারা যাব এটি ঠিক, কখন কে মারা যাবে এর কোনো ঠিক নাই। আমি যে কথাটা বলতে চাই যে পৃথিবীতে গড়তে হলে সবার আগে নিজকে গড়, এই ফুলকুড়ি আসরের আদর্শকে লালন করে আমরা যদি চলতে পারি ইহকাল এবং পরকাল উভয়কালে আমাদের শান্তি আসবে। সবাই সুশৃঙ্খলভাবে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করব, আমরা আনন্দ করব, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই নৌকা ভ্রমণ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি। আমি শাহ খলিলুর রহমান লিটন, সাবেক পরিচালক 1986-87 সাল। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।